অবশেষে নানা নাটকীয়তার পর প্রকাশিত হতে যাচ্ছে গুচ্ছবর্তী পরীক্ষার সিলেকশনের ফলাফল তো আজ পঁচিশ আগস্ট দুপুর বারোটায় সিলেকশনের ফলাফল প্রকাশিত হওয়ার কথা রয়েছে তো সেক্ষেত্রে গুচ্ছবর্তি পরীক্ষার সিলেকশনের ফলাফল আমরা কত ধাপে পাবো এবং কিভাবে পাবো সেই বিষয়গুলো নিয়ে এখনও পর্যন্ত কনফিউশন রয়েছে আর সে বিষয়গুলোই আজকের এই ভিডিওর মাধ্যমে একদম ক্লিয়ার করে দেবো এবং যাবতীয় বিষয়গুলো একদম ডিটেলস আলোচনা করে দেবো যাতে করে রেজাল্ট প্রকাশিত হওয়া থেকে শুরু করে সকল বিষয়গুলো তোমরা ইজিলি বুঝতে পারো এবং কি বর্তমান সিচুয়েশনগুলো অনুধাবন করতে পারো ওকে তো সিলেকশন প্রক্রিয়ার যে রেজাল্ট আমরা জানি সিলেকশন হচ্ছে মূলত বিজ্ঞান শাখার জন্য কারণ অলরেডি মানবিক বাণিজ্য সবাই সিলেক্টেড তবে তাদের বিষয়ে কিন্তু ইম্পর্টেন্ট কথা থাকবে বাট প্রথমে আমরা বিজ্ঞান শাখার ক্ষেত্রে যদি বলি তো বিজ্ঞান শাখার স্টুডেন্ট কিন্তু অনেক আবেদন করেছে সেখান থেকে সার্টেন স্টুডেন্ট বাদ দিয়ে তারপর নির্দিষ্ট সময় স্টুডেন্টকে সিলেকশন প্রক্রিয়া প্রথমে টিকানো হচ্ছে বাট এই সিলেকশন প্রক্রিয়ায় প্রথমে বিজ্ঞান শাখার যত স্টুডেন্ট টেকানো হচ্ছে এর পরবর্তীতে আবার দ্বিতীয় ধাপে বা তৃতীয় ধাপে টেকানো হবে কি এই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত ক্লিয়ার কোনো কনসেপ্ট আসেনি কোনো নিউজের মাধ্যমে এবং কি গুচ্ছবর্তী পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কারণ আমরা জানি পরীক্ষার সিলেকশন প্রক্রিয়া সেখানে বিজ্ঞান শাখার দরলাম এক লাখ একত্রিশ হাজার টিকানো হলো বা দেড় লাখ টিকানো হলো বাট এই দেড় লাখ থেকে যে সবাই অ্যাপ্লাই করবে এটা কিন্তু চূড়ান্ত না আমরা অবশ্যই প্রত্যাশা রাখি যাতে করে ধাপে ধাপে করে ম্যাক্সিমাম স্টুডেন্টকে সুযোগ দেওয়া হয় যদি প্রথম যাতে সিলেক্ট করা হবে তারা চূড়ান্ত আবেদন না করে তাহলে যাতে পরবর্তী স্টেপ থেকে স্টুডেন্ট এনে চূড়ান্ত আবেদন একটা সুযোগ দেওয়া হয় এবং কি বিজ্ঞান শাখার সিলেকশন নিয়ে যে বিষয়টা বলা হয়েছে যারা সিলেক্টেড হবে শুধুমাত্র তারাই এস এম এস পাবে এটা হচ্ছে প্রিভিয়াস তথ্যগুলো অনুযায়ী বাট নতুন করে যেহেতু বলা হয়েছে যে রেজাল্ট প্রকাশিত হবে তো সেক্ষেত্রে ওয়েবসাইটে যেহেতু আমাদের ইউজার আইডি দেওয়া হবে পাসওয়ার্ড দেওয়া হবে সেগুলোতে লগ ইন করে আমরা রেজাল্ট পাবো কিনা সেই বিষয়টা একটু পরে আসছি তো এখন কথা বলা যাক কমার্সের এবং কি হিউম্যানিটিসের অর্থাৎ বাণিজ্য এবং কি মানবিকের বিষয়গুলো নিয়ে তো বাণিজ্য এবং মানবিকের বিষয়গুলো যেটা বলা হয়েছে যে সবাই সিলেক্টেড তারা সবাই চূড়ান্ত আবেদন করতে পারবে বাট আমাদের কিন্তু সিলেকশন রেজাল্ট বিষয়ে যে তথ্য দেওয়া আছে সিলেকশন শুধুমাত্র সাইন্সদের জন্য তাই না তো সেক্ষেত্রে যেটা বলা হয়েছে যে আমাদের এস এম এসের মাধ্যমে ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হবে এবং সেটি ব্যবহার করে কিন্তু আমরা চূড়ান্ত আবেদন করতে পারবো অর্থাৎ আমাদের একটা প্রোফাইল ক্রিয়েট হবে তো সেক্ষেত্রে সিলেকশন রেজাল্ট যদিও শুধুমাত্র বিজ্ঞান শাখার বাট পাসওয়ার্ড ইউজার আইডি এটা তো সকলেরই লাগছে মানবিকেরও লাগবে বাণিজ্যেরও লাগবে তো সেক্ষেত্রে তাদেরও এস এম এস দেবে কিনা বা তারাও কি ওয়েবসাইট লগ ইন করে রেজাল্ট পাবে কি না এই বিষয়টা কিন্তু আজকেই একদম পরিষ্কারভাবে আমরা বুঝতে পারবো এবং কি সেক্ষেত্রে এস করে দেওয়া হবে এটা কিন্তু সংবাদ সম্মেলন করে ব্রিফিং করে একদম কনফার্ম জানা হয়েছে যে এস এম এসের মাধ্যমে অবশ্যই ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হবে এখন সবার ক্ষেত্রেই বিজ্ঞান মানবিক বাণিজ্য যেহেতু ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হবে আমরা অবশ্যই ওয়েবসাইটে সেটাই লগ ইন করতে পারবো তো লগ ইন করার পর সেখানে আমাদের সিলেক্টেড রেজাল্ট দেখাবে কিনা এটা কিন্তু এখনও কনফার্ম না বাট রেজাল্ট আসলে তারপরেই কিন্তু আমরা সেটি পর্যবেক্ষণ করে জানতে পারবো আমি অলরেডি বিজ্ঞান শাখারও অ্যাপ্লাই করে রেখেছি যেটা হচ্ছে মানবিকের অ্যাপ্লাই করে রেখেছি অবশ্যই রেজাল্ট প্রকাশিত হলে আমরা সে বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য তোমাদের সামনে উপস্থাপন করবো আর এই সকল বিষয়গুলো এই সকল কনফিউশনগুলো কিন্তু দূর হচ্ছে আজকে বারোটার পর থেকে আস্তে আস্তে তোমরা সেগুলো বুঝতে পারবো আর সেক্ষেত্রে যেহেতু এস এম এস এর মাধ্যমে প্রাথমিকভাবে জানানো হয়েছে যে রেজাল্ট দেওয়া হবে এখন এখানে তো লাখ লাখ স্টুডেন্ট তো সেক্ষেত্রে কিন্তু বারোটা থেকে প্রকাশিত হওয়ার ক্ষেত্রে অনেকে কিন্তু একটু লেটে পাইতে পারো বা একটু ডিলে হতে পারে অনেকের প্রবলেম হতে পারে যেহেতু গুচ্ছভুক্ত বৃষ্টি পাবলিক বিশ্বদের নতুন সিস্টেম একটু ঝামেলা হতে পারে সেজন্য অবশ্যই আমাদের এই বিষয়গুলোকে অবশ্যই সিচুয়েশন অনুযায়ী মাথায় রাখতে হবে এবং একটু লেট হলে অবশ্যই ভিডিও নিচে কমেন্টে জানিয়ে দিও যে তোমার লেট হচ্ছে বা একটু অপেক্ষা তোমরা অবশ্যই করবে লেট হওয়ার কারণে তো এই সাব সামগ্রিক বিষয়গুলোতে যদি তোমাদের কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওতে কমেন্ট করবে এবং পরবর্তী আপডেট আসলে অবশ্যই তোমাদের মধ্যে শেয়ার করবো তো ধাপে ধাপে যে বিষয়গুলো করা হচ্ছে কিনা এবং আমাদের রেজাল্ট পাওয়ার যে বিষয়টা এর ক্ষেত্রে ওয়েবসাইট হচ্ছে কিনা এই সকল কনফিউশন কিন্তু আজকেই দূর হতে যাচ্ছে তো পরবর্তী আপডেট জন্য আমাদের সঙ্গে থাকো ধন্যবাদ সবাই